সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে বন্ধক বা মর্গেজ। এই জিনিসটি আসলে কি? প্রচলিত অর্থে মর্গেজ বা বন্ধক বলতে আমরা বুঝি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যে বন্ধক, অথবা আপনার টাকা পয়সা প্রয়োজন হলে আপনার চাষের জমি কৃষি জমিটি আপনি কাউকে দিয়ে দেন, আপনি তার থেকে টাকা গ্রহণ করেন, যতদিন পর্যন্ত আপনি টাকা না দিতে পারেন সে জমিটা উনি সেটি ভোগ দখল করে। তো বন্ধুরা, চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন। তো বন্ধুরা, বন্ধক বা মর্গেজ যদি আমরা বুঝতে যাই, আমাদেরকে বাংলাদেশে প্রচলিত তিনটি আইনের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন 1882। দ্বিতীয়টি হচ্ছে অ্যাক্ট 1950, মানে হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950, এবং তৃতীয়টি হচ্ছে অর্থ ঋণ আদালত 2003। এই তিনটি আইনে বিভিন্ন ধরনের বন্ধক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে যদি আমরা যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এর 58 ধারায় 6 প্রকারের বন্ধক সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো আমরা যদি এই সমস্ত বন্ধক দেখি যে কি কি বন্ধক সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো 1 নম্বরে যেটি সেটি হচ্ছে সাধারণ বন্ধক, 2 নম্বরে হচ্ছে বিক্রয় শর্তে বন্ধক, 3 নম্বরে হচ্ছে খাই খালাসি বন্ধক, 4 নম্বরে হচ্ছে ইংরেজ বন্ধক, এবং 5 নম্বরে যেটি সেটি হচ্ছে দলিল জামানতের মাধ্যমে বন্ধক, আর 6 নম্বরে হচ্ছে শ্রেণীবিহীন বন্ধক। মোটামুটি এই 6টি বন্ধক ট্রান্সফার ও প্রপার্টি অ্যাক্টে আলোচনা করা হয়েছে। তবে বাংলাদেশে শুধু আমরা খাই খালাসি বন্ধক এটি দেখতে পাই, এটি কার্যকর। তো এখন আসি আমরা দ্বিতীয় যে আইনটি, সেটি হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট 1950-এর 95 এবং 95-এর এ ধারা। এ ধারা মতে বর্তমানে বাংলাদেশে যত প্রকারই বন্ধক হোক সেটি খাই খালাসি বন্ধক হিসাবে গণ্য হবে। তো বন্ধুরা, এখানে এই জিনিসটি আমাদের সবারই জানার ইচ্ছে যে আসলে খাই খালাসি শব্দটি জানি কেমন এবং এর অর্থটা কি। তো একটি উদাহরণের সাহায্যে যদি আমরা বুঝি, যে ধরুন আপনার 1 লক্ষ টাকার প্রয়োজন, আপনার 2 বিঘা জমি আছে, তো আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নিলেন এবং এই 2 বিঘা জমি সে চাষাবাদ করলো। তো এ মর্মে আপনি যদি একটি দলিল সম্পাদন করেন যে 7 বছর সে জমিটি চাষাবাদ করবে, আপনি 1 লক্ষ টাকা নিলেন, তো এটি একটি খাই খালাসি বন্ধক হিসেবে গণ্য হবে। তো এখানে আমরা সাধারণত ভাবি যে 7 বছর পরে আমরা এই 1 লক্ষ টাকা ফেরত দিব এবং উনি জমিটি আপনাকে ফেরত দিবেন। তো আসলে খাই খালাসি বন্ধকটি হচ্ছে এমন, আপনার জমিটি যে সে 7 বছর ব্যবহার করলো, ইউজ করলো, এর বিনিময়ে আপনি তার কাছ থেকে যে 1 লক্ষ টাকা নিয়েছেন এগুলো পরিশোধ হয়ে যাবে। অর্থাৎ 7 বছর পরে আর আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনার সম্পত্তির আপনি মালিক হয়ে যাবেন। তো এটিই হচ্ছে খাই খালাসি বন্ধক, অর্থাৎ যে কেউ আপনাকে টাকা দিল, আপনি আপনার জমিটি তাকে দিলেন ব্যবহার করার জন্য, সে যতদিন ধরে ব্যবহার করতেছে এর বেনিফিট নিচ্ছে, এর বিনিময়ে সে আপনাকে যে টাকাটি দিচ্ছে এটি পরিশোধ হয়ে যাচ্ছে। তো এখানে বাংলাদেশের সর্বোচ্চ বর্তমান আইন হিসাবে 7 বছরের জন্য খাই খালাসি বন্ধক হয়। পূর্বে এটি ছিল 15 বছরের খাই খালাসি বন্ধক। তো বাস্তব ক্ষেত্রে আমরা এই সমস্ত বন্ধক আসলে দেখতে পাই না। কেউ চাবেন না যে কাউকে 1 লক্ষ টাকা দিয়ে তার জমিটি চাষাবাদ করার বিনিময়ে যে আপনার যে মূলধন 1 লক্ষ টাকা সেটি 7 বছরে পরিশোধ হয়ে যাক। আমরা গ্রামগঞ্জে যে সমস্ত বন্ধক দেখতে পাই বা কটকবলা দেখতে পাই, ফেরত কবলা দেখতে পাই, সেই সমস্ত কিছু যদি রেজিস্ট্রেশন করা হয় সেগুলো এই খাই খালাসি বন্ধকে পরিণত হবে। অর্থাৎ আপনার 10 লক্ষ টাকার প্রয়োজন, আপনি কাউকে আপনার 2 বিঘা জমি ফেরত কবলা দিয়ে দিলেন, রেজিস্ট্রেশন করে দিয়ে দিলেন, অর্থাৎ যখন আপনার 10 লক্ষ টাকা হবে তখন সে জমিটা আবার আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে। তো এরকম আইনে নাই, আইনে হচ্ছে এটি আপনার খাই খালাসি বন্ধক হিসেবে পরিগণিত হবে, অর্থাৎ 7 বছর পরে আপনি 10 লক্ষ টাকা ছাড়াও সেই জমিটির মালিক হবেন। তো এই জন্য সে যদি জমিটি না দিতে চায় আপনার আদালতে মামলা করার কোনো প্রয়োজন নেই। 1972 সালে রাষ্ট্রপতি একটি আদেশের মাধ্যমে এটি এসিলেন বরাবর এর যে সংশোধন মামলা করার অধিকার এটি এসিলেনকে দিয়ে দিয়েছেন,
সেজন্য যদি আপনি কোনো খাইখালাসি বন্ধক বা ফেরত কবলা দিয়ে থাকেন, সেটি যদি 7 বছর পরে মালিক যদি আপনাকে ফেরত না দেয়, আপনি জাস্ট এসি লেন বরাবর আবেদন করতে পারেন। এসি লেন সমস্ত কিছু শুনানি করে আপনার জমি আপনাকে ফেরত দিবেন। এটি হচ্ছে খাইখালাসি বন্ধক, 1950 সালের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্টের 95 এবং 95 এ ধারা। তো বন্ধুরা, আমরা আসলে বাস্তব ক্ষেত্রে যেই বন্ধক দেখতে পাই সেটি হচ্ছে যে আপনার টাকার প্রয়োজন, আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা দিলেন, আপনার সম্পত্তিটা আপনি তাকে দিলেন, সে যতদিন খুশি খাবে, যখন আপনি টাকাটা দিবেন তখন সে আপনাকে জমিটা ফেরত দিবে। তো এই জন্য এই সমস্ত কিছু কোনো রেজিস্টার্ড দলিল হয় না, সাধারণত 200 টাকা বা 300 টাকার অঙ্গীকারনামা চুক্তিনামা করা হয় যে আপনি কতদিন জমিটা খাবেন, যখন আপনি টাকাটা ফেরত দিবেন সে আপনার জমিটা ফেরত দিবে। আসলে আইনের কোনো বৈধতা নেই। তো বন্ধুরা, সর্বশেষ যেটি সেটি হচ্ছে অর্থঋণ আদালত 2003। তো এখানে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, এরা যখন মানুষকে বিভিন্ন ব্যবসার কাজে বিভিন্ন কাজে যখন আপনাকে লোন দেয়, তখন এই লোনের বিনিময়ে তারা কিছু জামানত চায়। সেটা হতে পারে আপনার স্থাবর সম্পত্তি, কোনো বাড়ি, কোনো জমি, আপনার গোল্ড, বিভিন্ন স্থাবর সম্পত্তি হতে পারে যেটি আপনার আসতে। যদি আপনি যে ওদের যে প্রিমিয়াম থাকে সেটি যদি মান্থলি বা দ্বৈমাসিক বা ত্রৈমাসিক ভাবে যদি পরিশোধ করতে না পারেন, তাহলে আপনি যে জিনিসটি ডিপোজিট করেছেন সেটি তারা বিক্রি করে আপনার অর্থ নেবে। এটি হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক এই সমস্ত কিছুর যে বন্ধক সে বিষয়। তা আসলে জমির মাধ্যমে কখনো লোন পাওয়া যায় না, তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে লোন দেয়, কিন্তু লোনটাকে তারা সিকিউর করার জন্য, আর তারা যাতে আপনি যদি যে কোনো ব্যবসায়িক যদি কোনো লস খান, কিন্তু ব্যাংক তার টাকাটা পরিশোধ করার জন্য, টাকাটা উসুল করার জন্য আপনার কাছ থেকে একটি আগে জামানত নিয়ে নেয়। আপনি যদি যে কোনো যে কাজের উদ্দেশ্যে লোনটি নিচ্ছেন সেটি যদি আপনি ধ্বংস হয়ে যায়, আপনার যদি ব্যবসাটি বন্ধ হয়ে যায়, তারপরে যাতে ব্যাংক ক্ষতির মুখে না পড়ে এই জন্য আপনার কাছ থেকে জামানত নিয়ে থাকে। সেটা হতে পারে আপনার জমি, হতে পারে আপনার বাড়ি, হতে পারে আপনার গোল্ড। তো সেগুলো তারা বিক্রি করবে অর্থঋণ আদালত 2003-এর ক্ষমতা বলে তারা সেগুলো বিক্রি করতে পারে। তো জমির ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে দু ধরনের হতে পারে। একটি হচ্ছে যে তারা শুধু আপনার যে দলিল পাত্র আছে এগুলো তারা জমা করে নিতে পারে, অথবা আপনার জন্য একটি বন্ধকি রেজিস্টার দলিল এবং সাথে একটি পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে দিতে হয়। অর্থাৎ যদি আপনি টাকাটা পরিশোধ করতে না পারেন সময় মতো, তাহলে আপনি যে সম্পত্তিটা সেটা তারা বিক্রি করতে পারবে যে পাওয়ার অফ অ্যাটর্নি আছে এটির মূল্যে। তো বন্ধুরা, আশা করি আপনারা বন্ধক সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বর্তমানে এনরিকে বাংলাদেশে যে বন্ধক আইনগতভাবে সেটি হচ্ছে খাইখালাসি বন্ধক, এটি হচ্ছে 7 বছরের বন্ধক, এটি আইনগত বৈধ। আর আমরা যে সমস্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকি সেগুলো হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠানগত ব্যাংক লোন, অর্থাৎ আপনি যদি তাদের ব্যাংক লোনটা পরিশোধ না করেন তাহলে তারা আপনার যে বন্ধককৃত সম্পত্তি সেটা বিক্রি করে তারা তাদের যে পরিমাণ প্রিমিয়াম বাকি আছে সেগুলো তারা গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি দেখা হবে আগামী পর্বে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।